বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শারমিনস ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন যে ভিডিওটি দেখতে পারছেন, এটা শনিবারের সকালের ভিডিও। তো সকালবেলা রাফির আপু আর আমি একটু চা খাচ্ছিলাম, তো সেই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সাথে। আর তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ, তো সবাই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, আর দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তারা প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর যারা করছেন তো তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা রইল অন্তর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা গতকাল রাতের ভিডিও। তো এখানে রাফির আব্বু একটা কড়াই কিনে আনছে, তো কড়াইতে গতকাল রাতে আমি রান্না করছি, শাক ভাজি করছি নতুন কড়াইতে। আসলে কি রান্না করব, তো শাক ভাজি করলাম, রাতে শাক ভাজি করছিলাম। আর যেহেতু একটু বড়ো কড়াই না হলে কিন্তু শাক ধরে না, তো এই জন্য আবার নতুন কড়াইতে শাক ভাজি শুরু করে দিলাম। তো আজকে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে কী বিষয়ে কথা বলবো। তো আসলে সবারই মনের ভিতরে ঘরপাক খাওয়া কিছু প্রশ্ন, এবং গ্রামের দু একটা ভিডিওতেও অনেক ভাইয়া কি আপুরা জানিয়া, যাই হোক কমেন্ট মানে আইডি ভাইয়াদের নামেই, তো দুটা আপু অথবা ভাইয়া যাই হোক কমেন্ট করছে যে আমার মানে কিছু বলি আমার শ্বশুরবাড়ি সম্পর্কে, মানে যাই হোক কবে আমাদের বিয়ে হয়েছে, কত বছর চলছে, কয়টা বাচ্চা, তো এসব বিষয়ে মনে হয় সে হয়তো বা জানে না, হঠাৎ করেই দেখছে। আর যারা আমার তো রেগুলার সেই মানে তারকার ভাই গল্প যেদিন প্রমোট করে দিল চ্যানেলটা, তো সেই দিন থেকে দেখছেন ভিডিওগুলো, তো তারা তো অবশ্যই জানেন। তো যারা নতুন তো তারা জানে না, এই কারণে প্রশ্ন করে। তো তাদের জন্য আবার আজকে মানে ভিডিওটি করলাম, ভাবলাম বলেই দিই, কারণ আপনারা যেহেতু আমার সবসময় প্রতিদিন ভিডিও দেখছেন, আমাকে এভাবে সাপোর্ট করছেন দূর দূরান্ত থেকে, চেনেন না জানেন না, তো একটু আপনাদের সাথে পরিচিতি হওয়া আমার দরকার আছে। কারণ একদমই মানে যার ভিডিও দেখবেন তো তার সাথে একটু পরিচিত হবেন না, তার সম্পর্কে কিছু জানবেন না, এটা তো মানে অধিকার আছে। যাই হোক আপনাদের আমারও বলার ই আছে আপনাদের সাথে। এখানে কালকে রাতে সিম ভর্তা করার জন্য সিম সেদ্ধ বসাইছিলাম। তো যাই হোক, আসলে ভিডিওটি বললে কিন্তু মানে অনেক লম্বা হয়ে যাবে, একটা ভিডিওই হবে না, আর এমনিতে আমার একটু বড় ভিডিও, বেশি বড় ভিডিও হলে সেভ হয় না, তো এই জন্য আর কি ভিডিওটি একটু মানে দেখি বলতে বলতে কয় পার্ট হয়, এক পার্ট কিংবা দুই পার্ট কিংবা তিন পার্ট। তো যাই হোক, বলতে বলতে যে আমার সংসার জীবনে তো এই সাড়ে ছয় বছর মানে 21 সাল তো চলছে, 21 সালের এপ্রিল মাসে 7 বছর পূর্ণ হবে। তো 2014 সালের 27শে এপ্রিলে আমাদের বিয়ে হয়, আর তো 27শে এপ্রিল আমাদের বিয়ে হয়, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। আর পরে মার আবার অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করানোর আবার, আর আমি মানে কোনোদিন প্রাইভেট করিনি, কিছু করিনি, তারপরেও ভালোই মোটামুটি ছিলাম, পড়ালেখায় ভালো ছিলাম, তো এই জন্য মার অনেক ইচ্ছা ছিল যে যত কষ্ট করেই হোক পড়াশোনা করিয়ে কিছু একটা মানে আমার দিয়ে করার স্বপ্ন ছিল যে কিছু একটা পড়াশোনা করলে তো আর বিফলে যায় না, একদিন কাজে লাগেই তো যদি চেষ্টা করা হয়। তো এই জন্য মা ভাবছিল একটু পড়াশোনা করাবে যত কষ্টই হোক। তো তারপরে গ্রামে তো মানে একটু বড় হতে না হতেই 16-17 বছর মানে পার হতে দেয় না, একটু বড় হলেই বিয়ে দেওয়ার জন্য মানে আত্মীয় স্বজনরা বাড়ির মানুষেরা ই করে যে সেই বয়সে বিয়ে না দিলে চেহারা নষ্ট হয়ে যায়, হ্যান ত্যান মানে নানান কথা। তো আমারও সেম একই অবস্থা, 2013 সালে যখন আমি SSC পরীক্ষা দিই, তো পরে 14 সালে আমাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে তারপরে এই যে সংসার জীবনের শুরু, তো তারপর থেকে তো তারপরেও ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়াশোনা করি, তো বিয়ের সময় মা বলছিল আমার শ্বশুরবাড়ির লোকদের যে একটু পড়াশোনা যেন করাই,
তো বিয়ের পরে ইন্টার পাসটাও করি, 1 বছর পড়াশোনা চালিয়ে যাই। পড়াশোনা চালিয়ে যাওয়ার পরে যে তারপর ইন্টার পরীক্ষা দিলাম, দিয়ে ভালোভাবে পাশ করলাম। তো ভালোভাবে যখন পাশটা করলাম, তো তারপরে আবার 2015 সালে ইন্টার পাস করি আমি। ইন্টার পাস করে পরীক্ষা দিয়ে ইন্টার পাস করলাম। তো তারপরে রাফির আব্বু আবার আমার তখন মানে পরীক্ষার পরপরই আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। তো এমনি যাই হোক নিয়ে চলে আসে যে এখানে এসে ভর্তি হয়েও। তো পরে এখানে যখন আসলাম, ঢাকায় চলে আসলাম, তো এসে মানে কি বলবো, রাফির আব্বুর মানে এমন বেতনই কম ছিল যে মানে কোনো রকম খেয়ে মানে ঘর ভাড়া দিয়ে খেয়ে মানে মাসে 2000 টাকাও থাকতো না, এমন একটা বেতন ছিল ওর, এত কম ছিল। তো সেই অবস্থায় মানে তারপরে রাফির আব্বু বলছিলো যে যত কষ্ট হোক পড়াশোনা করো। তো তখন দেখলাম যে মানে ভবিষ্যৎ হবে, বাচ্চা কাচ্চা যখন হবে তখন কীভাবে কী করবো পড়াশোনা করে, মানে অনেক ধরনের চিন্তা ভাবনা বসে বসে করলাম। করার পরে তারপরে এখানে যে পালং শাক ঘুটছি, ঘুটে তেলে দেবো এটা। তো অনেক ধরনের চিন্তা ভাবনা করে করে রাফির আব্বুকে বুঝিয়ে যে থাক পড়াশোনা করে, পড়াশোনা যদি করবো এতে মানে এক গরিব ঘরে জন্ম হলো, আবার সেই গরিব ঘরেই বিয়ে হলো, তো পড়াশোনা থাক, এই পর্যন্ত যতটুকু পড়ছি ততটুকুই থাক। তো এই বলে আর কি মানে শুধু টাকার অভাবে আর অনার্সে ভর্তি হলাম না। তো ইন্টারে মোটামুটি ভালো পয়েন্টও হয়েছিল, কারণ তেমন একটা পড়াশোনা না, বই কিনতে পারিলাম না, তো তারপরেও ভালোই পয়েন্ট হয়েছিল। তো পয়েন্ট আর বলছি না। তো এইভাবেই পড়াশোনা ওখান থেকে অফ হয়ে গেল, ও ইন্টার পাস করলাম 15 সালে, তারপরে আর ভর্তি হলো না শুধু অর্থের অভাবে। তো তারপরে যে ঢাকায় থাকলাম, 2015 সালে ঢাকায় আসছি। তো তারপরে এইভাবে ঢাকায় থাকতে থাকতে 2017-তে রাফি হয়, রাফির জন্ম 2017 সালে। তো তার মাঝেও কিন্তু আসলে ঢাকায় যখন আসি তো রাফির আব্বু অনেক কম বেতন ছিল। তো প্রথমে মানে আনার ইচ্ছা ছিল না, পরে মানে আমার মাদের তেমন একটা কিছু দিতে পারতো না আমার শ্বশুরবাড়ি। তো এটা নিয়ে মানে অনেক রকমের কথা শোনাতো মানসি আমাকে এটা সেটা। তো পরে যে রাফির আব্বু বললো যে যত কষ্ট হোক যাই হোক ঢাকায় থাকো, কারণ ওখানে থেকে মানুষের কথাবার্তা শুনে মানে দেখা যাচ্ছে অনেক সময় অনেক খারাপ লাগে, একা একা থাকতাম, মাত্র বিয়ে হয়েছে। তো অনেক ধরনের আর কি চিন্তা ভাবনা রাফির আব্বু করে করে বলে যাই হোক কোনোরকম ডাল ভাত খেয়ে যদি থাকোতে তাহলেও হবে, কিন্তু বাড়ি থেকে মানুষের কথাবার্তা শোনাই করাই হবে। তো তখন 2015 সালে রাফির আব্বু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। আর রাফির দাদি আমার শাশুড়ি তো তখন বেঁচে ছিলেন। তো আমার শাশুড়ি আবার অনেক ভালো ছিল, কারণ আমার মানে আমার ননদটা একটু মোটা মতন, তো আমার শাশুড়ি আর আমি দেখতেছিলাম একরকম। তো আমার শাশুড়ি মানে আমার মেয়ের মতনই আর কি যত্ন করতো, এটা এ কাপড় ও কাপড় মানে সবসময় বানিয়ে এনে আমাকে দিত যে কোন কাপড় পরলে আমার ভালো লাগবে, দেখতে একটু বেশি ভালো লাগে। তো এরকম করছে অনেকই, তো আসলে যেটা করছে তো সেটা করছে, মিথ্যা বলে লাভ নেই। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করেন। তো এখানে যে ঘরটি বিল্ডিংটি দেখতে পারছেন, তো এই বাসাটি আমি যখন বাড়িতে ছিলাম তো তার ভিতরে আগুন ধরে গেছিলো। আগুন ধরে আমাদের বাসার মানে আমাদের রুমের গ্লাস জানালার একটা গ্লাসও ভেঙে গেছে ওখান থেকে আগুনের হিটে। তো দেখুন কি অবস্থা, 4তলা বাসায় একদম পুরো মানে 2তলা 3তলায় আগুন ধরে, সে ওই পাশ দিয়ে অনেক ভাঙচুর মানে অনেক ভাঙ্গা। তো যারা যারা ছিল সবাই জানালা ভেঙে ভেঙে লাফ মারছে। তো
বাসার যে বাড়িওয়ালার মা, তো উনি এখনো হসপিটালে আছে, পেটের ভিতর দিয়ে একদম রড ঢুকে গেছিল। আসলে বিপদ কখন আসে বলে কই আসে না, তো এই আগুনটা ধরছিল একদম রাত 4টার সময় হঠাৎ করেই। তো আমার এর আগেও যেসব ভিডিওতে দেখছেন সেসব ভিডিওই কিন্তু এই বিল্ডিংটা আছে আমার প্রথম দুইটা ভিডিওর ভিতরে যে কোনো একটি ভিডিওই। তো কত সুন্দর বাসাটা, সেই বাসা একদম 1 মাসের ভিতরে এইভাবে আগুন ধরে কি অবস্থা হয়ে গেছে। তো তারপরে আসলে মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুই ভাগ্যর ব্যাপার। তো আমার আসলে ভাগ্যই ছিল যতটুকু পর্যন্ত পড়াশোনা, যতটুকু পর্যন্ত তো ততটুক বয়সে বিয়ে হয়েছে, ততটুকুই পড়াশোনা করছি। আর এমনিতে আমার মার অনেক স্বপ্ন ছিল যে আমার পড়াশোনা করাবে, আমাদের একটা মানে মার কেমন জানি ভাই হয়, তো ভাই, তো সেই মামা আবার মানে ভালো পোস্টে চাকরি করতো, তো সেই মামা সবসময় মাকে একটু মানে সাহস দিত যে পড়াশোনা করা তোর মেয়েকে, দেখি আমি চাকরি বাকরি দিয়ে দিতে পারি কি না। তো সেই আশায় মা আরও আমাকে একটু বেশি করতো যে পড়াশোনা কর, তোর মামা আছে যদি কোনো একটা চাকরি দিয়ে দেয়। তো মামা আবার মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ভাগ্যই যতটুক ছিল ততটুকুই। তো আর তারপর মারা, যেহেতু মা আমি যখন মানে পড়াশোনা করি তখন মারা তো আমার কাছে ছিল না, আমি গ্রামের বাড়িতে থাকতাম, দাদা দাদি কাকা করে কাছে থেকে পড়াশোনা করতাম, আর মা তো ঝিনাইদহ থাকতো শহরে, ওখানে মা আর থাকে ওখানে কিছু পড়তো। আসলে অনেক কথাই বলতে মন চায়, কিন্তু আসলে সব কথা বলতে গেলে মানে অনেক লোকই দেখে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোককে, তো তারা জেনে তখন আবার কি ভাববে। তো রাফির আব্বু এমনিতেই সব কিছু জানে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা অত মানে আর কি কি কষ্ট করছি না করছি এগুলা ততটা একটা জানে না, এই জন্য আর কি একটু সংকোচ হয় বলতে। তো আমি এই ভিডিওটি করছি একদম সন্ধ্যার সময়, তো দেখুন সন্ধ্যা লেগে যাচ্ছে কি সুন্দর মানে অন্ধকার অন্ধকার মতন, আর এক মানে ক্যামেরার ফ্ল্যাশ দেওয়া নাই, লাইট দেওয়া নাই। তো তারপরে আমি গতকালকের পাটে বলবো, আমার গ্রামে যেতে মন চায় কিন্তু কি কারণে গ্রামে থাকতে পারি না। তো আসলে গ্রামে না থাকার অনেক বড় একটি কারণ আছে, তো সেই কারণটি আপনাদের সাথে গতকালকের ভিডিও শেয়ার করব, জানলে আপনারা অবাক হবেন যে মানুষ এতটা খারাপ হতে পারে সৎ সম্পর্কের মানুষেরা। তো সেই সম্পর্কে কালকে আমি কিছু কথা বলবো কি কারণে আমার গ্রামে থাকতে মন চাই তারপরেও থাকতে পারি না, শুধু একটি ভয়ের জন্য, সেটা আমার রাফিকে হারানোর ভয়। তো কি কারণে রাফিকে হারানোর ভয় সেটাও আমি কালকের ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আমার জীবনের সব থেকে কষ্টের সেই দিনটি, তো এই জন্যই আর কি সেই ভয়টার জন্যই আমি গ্রামে যেতে মানে গেলেও অনেক মানে সবসময় খুব মানে সেই ভয়টা মনের ভিতরে থাকে, না জানি কখন ওই জিনিসটা আবার করে ফেলে কেউ। তো যাই হোক, মানুষের বিবেক বুদ্ধি সব কিছুই মানুষের, বাচ্চাদের সাথেও যে মানুষ এরকম খারাপ কিছু করতে পারে, আসলে যদি না শোনেন কালকের ভিডিওতে তো তাহলে বুঝতে পারবেন না। আর যাদের ছোট বাচ্চা আছে, ফ্যামিলিতে সৎ সম্পর্কের মানুষ আছে, তো তারা অবশ্যই কালকের ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষ সৎ সম্পর্কের মানুষগুলো কতটা খারাপ হতে পারে। তো ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে আজকের মতন, এই পর্যন্তই, আবার আগামীকাল গ্রামে থাকতে মন চায় কিন্তু থাকতে পারি না কি ভয়ে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব।
আর এমনিতে কিন্তু আমার ঢাকায় অনেক মানে অভাবেই প্রায় দিন যায়, কারণ রাফির আব্বুর খুবই কম বেতন, তো দিন আনা দিন খাওয়া মতন। তারপরে মানে গ্রামে গেলে কিছু একটু টাকা বেঁচে থাকে, তো শুধু ওই ভয়টার জন্যই গ্রামে যেতে পারি না। তো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি তো অবশ্যই অবশ্যই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।